হরি ওম জয়েত শ্রী শ্রী বাবা মুনি। আজকের আলোচিত বিষয় অখণ্ড সংহিতা নবম খণ্ড হইতে পৃষ্ঠা নং 52-53। জীবনের মহালক্ষ্য। শ্রী শ্রী বাবা মুনির দুজন প্রিয় ভক্ত দ্বারভঙ্গে অবস্থান করিতেছে। তাহাদের পবিত্র জীবনের দৃষ্টান্ত দর্শনে অনেক বিহার প্রবাসী বাঙালি বালক ও যুবকেরা সত্য জীবন লাভের জন্য ব্যাকুল হইয়াছে। শ্রী শ্রী বাবা মুনি সেই সকল যুবককে আজ শেষ রাত্রে উঠিয়া পত্র লিখিতেছে। একজনকে শ্রী শ্রী বাবা মুনি লিখিলেন, জীবনের লক্ষ্য নহে রমণীর প্রেম, জীবনের লক্ষ্য নহে লালসা পূরণ, জীবনের লক্ষ্য নহে ইন্দ্রিয় বিলাস, জীবনের লক্ষ্য নহে ধন উপার্জন, জীবনেরও লক্ষ্য নহে যশ লোক মান, লক্ষ্য জগতের তরে আত্ম বলিদান। এই মহালক্ষ্য লাভে বাহু চাহে বল, হৃদয় উৎসাহ চাহে সংকল্প প্রবল, মন চাহে একনিষ্ঠা তীব্র একাগ্রতা, বীর্যের ধারণা চাহে ক্ষীণা দেহালতা, পবিত্র দর্শন চাহে নয়ন যুগল, পবিত্র বচন চাহে রসনা চঞ্চল, কর্ণ চাহে ঈশ্বরের প্রেমময় কথা, প্রসন্ডীয় সংযমের নির্মল শুদ্ধতা, এসব প্রার্থনা তরে পুরিতে হইবে জীবনের মহালক্ষ্য, তবে লাভ হবে। শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবে অমৃতবাণী অখণ্ড সংহিতা নবম খণ্ড হইতে সংগৃহীত। জয় গুরু, জয়েত শ্রী শ্রী বাবা মুনি।